ন তারিখ রাতে আর্জি করে তরুণী ডাক্তার পাশবিক অত্যাচারের শিকার হন অভয়াকে জানে শেষ করে দেওয়া হয় এরপর থেকে সামনে আসছে স্বাস্থ্যক্ষেত্রের নানা রকম দুর্নীতির অভিযোগ নাম জড়িয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেরও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার অভিক থেকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল ভিডিও ফুটেজ অনুযায়ী তার নিজের দাবি ছিল তিনি ওই ঘটনার পরদিন সকালে অকুস্থলে ছিলেন বলে জানা গিয়েছে বিষয়টা নিয়ে শুরু হয়েছে বিতর্ক এরপর বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তাররা আন্দোলন শুরু করেন অভিজ্ঞে এবং বর্ধমান মেডিকেল কলেজে তার চালানো সিন্ডিকেট রাজ থ্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলনরত ডাক্তাররা তারা দাবি করেছিলেন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক সেই দাবি করেছিলেন আন্দোলনরত ডাক্তাররা আরজিকরের ঘটনার দুদিন বাদে এগারো তারিখ রাতে অর্থাৎ রাত এগারোটার সময় প্রায় দেড়শো ডাক্তারি পড়ুয়ার সামনে উপস্থিত থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিজ্ঞে জানিয়েছিলেন খুনের পর সকালে অপুস্থলে তিনি ছিলেন কারোর কিছু জিজ্ঞাসা থাকলে করতে পারে এরপর মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কাছে আন্দোলনরত পড়ুয়ারা দাবি করেছিলেন সেদিনের সেই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনতে হবে বুধবার বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘিরে ছাত্রদের বিক্ষোভের সময় আন্দোলনকারীরা জানতে পারেন হার্ড ডেস্কে সেদিনের সিসিটিভি ফুটেজের নাম গন্ধ নেই এমনকি নয় দশ বারো তারিখের ফুটেজ থাকলেও যাবতীয় ফুটেজ থাকলেও ভ্যানিস শুধুমাত্র এগারো তারিখের ফুটেজ এমন ঘটনা প্রকাশ এলে ক্ষিপ্ত পড়ুয়ারা দাবি করে অধ্যক্ষকে থানায় এফআইআর করতে হবে পুরো ঘটনার তদন্ত দাবি করে রাত পর্যন্ত অধ্যক্ষের ঘরে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারী জুনিয়র ডাক্তার এবং পিজিটিরা এই প্রসঙ্গে মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন নির্দিষ্ট দিনে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি ছিল ছাত্রছাত্রীদের সেই বিষয়ে আমরা আইনি এবং পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি তারা বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন ছাত্রছাত্রীদের দাবি কম বেশি সবই মেনে নেওয়া হয়েছে কিন্তু সিসিটিভি ফুটেজ হলো কিভাবে এই প্রশ্নের কোনো মন্তব্য করেননি অধ্যক্ষ আন্দোলনকারীদের বক্তব্য সিসিটিভি ফুটেজ মিসিং এর ঘটনায় প্রমাণিত বর্ধমান মেডিকেল কলেজে অভিকদের প্রবেশ নিষিদ্ধ এবং তিনি স্বাস্থ্য দফতর থেকে সাসপেন্ড হলেও এখনো কিন্তু তার প্রভাব প্রতিপত্তি কিছু কমেনি আড়াল থেকে বর্ধমান মেডিকেল কলেজের কলকাঠি নাড়ছেন সাসপেন্ড হওয়া অভিজ্ঞদের আন্দোলনরত জুনিয়র ডাক্তার এম ভি রিজওয়ান বলছেন আমাদের অন্যতম দাবি ছিল সিসিটিভি ক্যামেরার ফুটেজ এর আগে আমরা লিখিতভাবে কলেজের অধ্যক্ষের কাছে এগারো তারিখের ফুটেজ সংরক্ষণের দাবি জানিয়েছিলাম কিন্তু অদ্ভুতভাবে দেখলাম প্রায় এক মাসের ফুটেজ থাকলেও নির্দিষ্টভাবে ওই এগারো তারিখের কোনো ফুটেজ নেই এর থেকে একটা বিষয় পরিষ্কার যে অভিজ্ঞে এখনও কলেজে আধিপত্য চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তার এম ভি রিজওয়ান কী বলছেন শুনব ভিডিও ফুটেজ নিয়ে ডিমান্ড ছিল আমাদের ছাত্রছাত্রীদের সকলের বর্ধমান মেডিকেল কলেজের ডিমান্ড ছিল এটাই যে গত নয় দশ মাস ধরে গেস্টরুমের যে অনৈতিক কাজকর্মগুলো হয়েছে তার জন্য গেস্টরুমের যে লনটা সেই লনের বা এন্ট্রান্সের আমাদের ভিডিও ফুটেজ চাই এবং লেকচার থিয়েটার ফাইভের গত এগারোই আগস্টের ভিডিও ফুটেজ চাই দুটো ফুটেজের কোনোটাই অথরিটির কাছে পাওয়া যায়নি বা অথরিটির যে কম্পিউটার রয়েছে সেখানে পাওয়া যায়নি আমরা হার্ড ডিস্ক গুলোকে বাজেয়াপ্ত করে তত্ত্বাবধানে রাখতে বলেছি যাতে কোনোভাবে রিট্রাইভ করা গেলে রিট্রাইভ করা যায় এগারো তারিখ রাত্রিবেলা ডক্টর অভিক দে বর্ধমান মেডিকেল কলেজের ক্যাম্পাসে এসে একটি যাতে মিটিং ডাকে যেখানে এক দেড়শো জন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস ছিল তাদের সামনে এসে সে স্বীকার করে বা সবার সামনে অকপট বলে যে নয় তারিখ নয়ই আগস্ট সকালবেলা আমি ক্রাইম সিনে প্রেজেন্ট ছিলাম তোদের যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞাসা কর আমি সব জানি তো এইটা তো জাস্টিস ফর অভয়ের সঙ্গে সরাসরি যেহেতু রিলেটেড তো সেইটা ইফ বর্ধমান মেডিকেল কলেজ ক্যান হেল্প ইন এনি আইদার ওয়ে ইন দ্য ইনভেস্টিগেশন অর দ্য প্রসিডিং অফ জাস্টিস ফর অভয়া দেন বর্ধমান মেডিকেল কলেজ শুড হেল্প এই জন্য আমরা অথোডিকেও জানিয়েছি একটা এত বড় স্বীকারোক্তি মানে নিজের দায়ী থেকে করছে এতখানি সাহস কি মনে হয় সেটা উনিই বলতে পারবেন মানে কেন বলেছেন বাট আমাদের এক জন ছাত্রছাত্রী যারা ওখানে প্রেজেন্ট ছিলেন তারা তো বিষয়টার চাক্ষুষ সাক্ষী রয়েছেন যে তিনি এসে বলেছেন এগারো তারিখ লেকচার থিয়েটার ফাইভের ফুটেজটা পাওয়া যাচ্ছে না আমরা অথরিটিকে জানিয়েছি এবং অথরিটিকে বলেছি এর জন্য যদি সাইবার ক্রাইম বা কোনো আইনি সহায়তা লাগে সেটা নিতে কীভাবে কোন ক্ষমতা বলে করেন আমাদের জানা নেই তবে কলেজের গেস্ট হাউসে তো এই বিষয়গুলো হওয়া উচিত নয় তাই কিভাবে করেন সেটা তো কলেজ অথরিটি বলতে পারবে আমার কাছে হ্যাঁ আমরা তো ডিমান্ড করছি যে এই ফুটেজগুলো যাতে সামনে আসে এদিন কয়েক দফা দাবি নিয়ে আন্দোলনরত ডাক্তাররা অধ্যক্ষর কাছে ডেপুটেশন দেয় সেখানে তারা দাবি করেন স্বাস্থ্য ভবন থেকে বদলে নির্দেশ আসা সব ডাক্তারদের অবিলম্বে রিলিজ করতে হবে মেডিকেল কলেজ হাসপাতালে স্টুডেন্টস অ্যাফেয়ার্সের দিন পদ থেকে সরাতে হবে সুপার তাপস ঘোষকে অভিকদের সঙ্গে তদন্ত শুরু হওয়ার সব জুনিয়র চিকিৎসকদের হোস্টেলে ঢোকার নিষেধাজ্ঞা জারি করতে হবে তদন্তের আওতায় থাকা অভিগদে তার স্ত্রী নূপুর ঘোষ সহ কুড়ি জনের বিরুদ্ধে কলেজ এবং হোস্টেলে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয় একই সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয়েছে তদন্ত কমিটি তলব করলে হাজিরা দিতে হবে আন্দোলনকারীদের দাবি মেনে তাপস ঘোষ ও দিনের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্তের কথা লিখিতভাবে কলেজ অধ্যক্ষকে দিয়েছেন এদিনই সেই পদত্যাগের কপি অধ্যক্ষ পাঠিয়েছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের কাছে কারণ একাডেমিক ইয়ারের মাঝে দিন বদলের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে একমাত্র ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আমাদের প্রতিনিধি সুজাতা মেহেরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার দেখো বর্তমান মেডিকেল কলেজে যে গেস্ট রুম রয়েছে তার লনের ফুটেজ এবং গেস্ট রুমের ফুটেজ দাবি করছে যারা জুনিয়র ডাক্তার রয়েছে তারা একই সঙ্গে কিন্তু এগারো তারিখে যে ভিডিও ফুটেজ সেটাও কিন্তু সিসিটিভি সেটাও কিন্তু ডিমান্ড করা হচ্ছে তাদের দাবি যে এগারো তারিখের ভিডিও ফুটেজটা কিন্তু খুবই অভয়াকাণ্ডে জরুরি কেননা ন তারিখ সেখানে অভিক দে যে উপস্থিত ছিল তার স্বীকারোক্তি রয়েছে ওই ভিডিওতে কারণ এগারো তারিখে অভিক দে বর্ধমান মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসে এবং সেখানে একটি মিটিং অর্গানাইজ করে এবং সেই মিটিংয়ে প্রায় এক দেড়শো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল যাদের সামনে কিন্তু অভিক দে বলে যে তিনি ন তারিখ জি করে উপস্থিত ছিলেন অভয়াকাণ্ডের পর এবং সেখানে উপস্থিত যে ছিলেন তার পরে কী কী জিজ্ঞাসা আছে তার কাছে জিজ্ঞেস করতে পারে এই বিষয়ে এমনটাও কিন্তু তিনি বলেছিলেন এবং সেই মতোই যারা জুনিয়র ডাক্তারবাবু রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তারা দাবি করছেন যে অভয়াকাণ্ডের সঙ্গে কিন্তু তদন্তে এই ভিডিও ফুটেজ খুবই একটা গুরুত্বপূর্ণ নথি হিসাবে থাকবে আর সেই কারণে ওইটা কিন্তু দরকার এবং সেই ভিডিও ফুটেজ কোথায় গেল যেহেতু পাওয়া যাচ্ছে না মিসিং রয়েছে তাই তারা দাবি করছে যে হার্ড ডিস্ক কিন্তু রেখে দিতে হবে এবং সেটা প্রয়োজনে পুলিশকে তুলে দিতে হবে এমনই ডিমান্ড করে কিন্তু সরব হয়েছে এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজে স্টুডেন্টরা তারা আরও দাবি করছেন যে থ্রেড কালচার এবং যে অনৈতিক কার্যকলাপ চলছিল বর্ধমান মেডিকেল কলেজে চালাচ্ছিলেন অভিজ্ঞে এবং তার সাংপাঙ্গুরা তা কিন্তু অনেকটাই সাহায্য করবে তদন্তে যেটা যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে সেই তদন্ত কমিটিকে এই ভিডিও ফুটেজ সিসিটিভি ক্যামেরা যে ফুটেজ সেটা কিন্তু এই মুহূর্তে যেটা কেন পাওয়া যাচ্ছে না তার ফলে তারা ডিমান্ড করেছেন হার্ড ডিস্ক কিন্তু প্রিজার্ভ করে রাখতে হবে এবং সেটা কিন্তু তুলে দিতে হবে দেখো বর্ধমান মেডিকেল কলেজে যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন